একটু গরম পানি, চালের আটা এবং তার সঙ্গে হচ্ছে আমের কাঠ আর অল্প একটু লবণ, এই দিয়ে আমরা বানাতে চলেছি আজকে পাকা আমের এমন একটি সুস্বাদু পদ যা সত্যি সারা জীবন মনে রাখার মতো এবং তার সঙ্গে হচ্ছে পুষ্টি উপাদানে দারুণভাবে ভরপুর। আমরা প্রথমে কি করব না, চালের আটাটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো, বাড়ির সদস্য যতজন থাকবে সেই মতো মাপে আমরা নেব, প্রত্যেকের জন্য 3 চামচ করে আমরা চালের আটা নিয়ে নেব। এই চালের আটা যখন আমাদের সম্পূর্ণরূপে নেওয়া হয়ে যাবে তারপরে আমরা এর সঙ্গে করব কি, যে আমের যে কাঠটা আমরা বের করে রেখেছি সেটা দেব, কিন্তু তার আগে লবণটা স্বাদ মতো দিয়ে নিতে হবে। আর আমের কাঠের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই পাকা আমের কাঠ ব্যবহার করাই ভালো, এতে স্বাদে আর গন্ধে গোটা জিনিসটা একবারে অপরূপ হয়ে ওঠে, জাস্ট অসাম একটি প্রিপারেশন হতে যাচ্ছে। তো আমরা কিন্তু পাকা আমের যে কাঠটা নিচ্ছি সেই পাকা আমের কাঠ দিয়েই চালগুঁড়িটাকে মাখার চেষ্টা করব। কিন্তু চালগুঁড়ির মজা কি জানেন তো, অনেক সময় ডেলা ডেলা হয়ে যায়, তাই একটু গরম পানি এর মধ্যে আমরা ব্যবহার করব যাতে দলা পাকানো ভাবটা না আসে এবং গোটা মিক্সচারটা বেশ সুষমভাবে মিক্সড হয়ে যায়। এরপর আমরা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই মিশ্রণটাকে বেশ সুন্দরভাবে মেশাতে থাকব যাতে কোথাও কোনো চালগুঁড়ি দলা পাকিয়ে না থাকে, কারণ দলা পাকিয়ে থাকলে তো জানেনই যে খাবারটা আমরা বানাতে চলেছি সেই খাবারটা কিন্তু মোটেই সুস্বাদু হবে না। এবং খাবারের মাঝখানে যদি দলা পাকানো চালগুঁড়ি আপনার দাঁতের মধ্যে আসে তাহলে কিন্তু সেটা খেতে মোটেই ভালো লাগবে না, দাঁতের মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হবে। সেই জন্য আমরা খুব সুন্দরভাবে এবং যখন আমাদের যেমন প্রয়োজন সেই পরিমাণে আমরা গরম পানি দিয়ে গোটা ব্যাপারটাকে নাড়াতে থাকব। এবং দেখুন মিশ্রণটি যখন তৈরি হয়ে গেল, আমরা একটি মাটির পাত্র একে আমরা গ্যাস ওভেনের ওপর বসিয়ে রেখেছি এবং এর মধ্যে ওই লেই এক হাতা মাত্রায় নিয়ে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে ওকে একটা গোলাকৃতি শেপ দেওয়ার চেষ্টা করলাম। এরপর কিছুই নয়, একদম সিম্পলভাবে ওপরে একটা ঢাকনা বসিয়ে দেবো। আর ঢাকনাটা বসিয়ে দিলে হবে কি, এর মধ্যে আমরা যেটা বানাতে চাইছি, ইয়াস দর্শক বন্ধুরা এতক্ষণে তো আপনারা ধরেই ফেলেছেন, এটা আমরা বানাতে চলেছি আজকে পিঠে বা চিতই পিঠে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফোঁড়গুলো সব তৈরি হয়েছে। তো আমরা 5 মিনিটের মতো যদি এটাকে রেখে দিই তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিতই পিঠে। এইবার আমরা যেটা করব, আমরা জেনে নেব যে এই চিতই পিঠে থেকে আমরা কী কী পুষ্টি উপাদান পাব। পুষ্টি উপাদান পাওয়ার জন্য আমরা দেখুন এখানে ব্যবহার করেছি ICMR NIN এর দেওয়া যে পুষ্টিমূল্য তালিকা সেই তালিকা, এবং আম এবং তার সঙ্গে হচ্ছে চালের গুঁড়ি দুটোরই আমরা পাশাপাশি রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো মিলিয়ে কার্বোহাইড্রেট এবং তার সঙ্গে হচ্ছে বিভিন্ন ভিটামিন, এমনকি আমে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন D2 পাওয়া যাচ্ছে, ক্যারোটিনয়েডস পাওয়া যাচ্ছে প্রচুর, এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের অফুরন্ত ভান্ডার যা সত্যি সত্যি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দারুণভাবে উজ্জীবিত করে তোলে এবং সক্রিয় রাখে, এবং যে এনার্জি আমরা পাচ্ছি তা আমাদেরকে তাপশক্তি দেয় যথেষ্ট মাত্রায়, যেটা আমাদের সারাদিনের কাজকর্মের শক্তির চাহিদা পূরণ করে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে। তাই বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য খুব ভালো আহার এই চিতই পিঠে।